ওই তার হারমোনিয়াম কাট করো ওই ওই স্ট্যান্ডার নিয়ে আপনি সুন্দরই ভিডিও করতে পারেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের নিয়ে আসলাম নিউ ইয়র্কে হাডসন রিভারের পাশে আর একটা সুন্দর জায়গা নেক্সট সিটিতে কিটে ভিতরে ওয়েদার খুব ভালো ছিল তা আসার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং যে জায়গাটা বসে আছে একটা ক্যাফ জায়গাটা খুবই সুন্দর চলুন দেখতে থাকি আজকে পর্বটি আর ও ভালো কথা যে আমরা পার্কে যাচ্ছি ওখান দিয়ে দেখাবো যে কী অবস্থা পার্কের নাম টাম তবে জানি না যদি বৃষ্টি যদি থামে তাহলে দেখাতে পারবো চলুন তাহলে দেখি আজকে পর্বটি লিটল স্টোরি পার্ক এইটি যাওয়ার সময় এটি ছোট্ট একটি ক্যাফে পড়ে এখানে বসে চা কফি স্যান্ডউইচ খেতে পারবেন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কার না ভাল লাগে এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে আঁকা বাঁকা পথ চলা মনোরম পরিবেশে মাথার উপর নীল আকাশ যেন এক প্রকৃতির সৌন্দর্য অপরূপ খেলা এই সুন্দর প্রকৃতির পরিবেশে হারিয়ে যায় মন কার না ভাল লাগে এই সুন্দর পথ চলা দেখতে মন খারাপ হলে বেরিয়ে পড়ুন এই সুন্দর জায়গাগুলো উপভোগ করুন এবং ভ্রমণ করুন দেখবেন ভালো লাগা অন্যরকম এক অনুভূতি জেগে উঠে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা আসলে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে তাই না লতা পাতা টার্জনের মতো যদি কোনো কারণে ভাল্লুক এসে পড়ে বাইরে ভাই এখনই তো হার্টবিট কাঁপতেছে ভাল্লুক আসলে তার কোনো ওয়ে নাই ও মাই গড এ সিন তো ফটাফাটি একটা সিন আচ্ছা দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন আমরা এই পর্দা রাইট আঁকা বাঁকা পথ এখানে রাস্তা খুবই সুন্দর সিনারি দেখার জন্য আর পুরো পারফেক্ট ওয়ে
আর কদিন পর আসলে পাতা গালাগুলো খুব সুন্দর লাগতো। তারপর যাই হোক, নট ব্যাড। ওই পাথরের দিকে যাই চলেন। আর সবচেয়ে বড় কথা বলো, এগুলো সব পাথর। আমাদের বাংলাদেশে কিছু পাথর দেখা যায়, বাট এগুলো মাটির থাকে, বাট এগুলো সম্পূর্ণ পাথর। ট্রেন যায়, জায়গাটা খুবই সুন্দর। তো পাহাড়ে উঠতে ঝোপঝাড় জঙ্গলে ভালো লাগে আমার কাছে, খারাপ না। তাই আজকের এই পর্বটি আমি ঝোপঝাড় জঙ্গল নিয়ে দেখাচ্ছি। এদিকে আর কোনো পথ আছে তো বলে মনে হয় না। তারপর দেখি ট্রাই করে, ওয়াও, খালি পাথর আর পাথর, পাথর আর পাথর। ও, পুরো ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়। আল্লাহ না করুক ভাল্লুক যাতে না আসে, ভাল্লুক আসলে খবর আছে, কারণ এখানে যদি ভাল্লুক চলে আসে কিচ্ছু করার নাই, হয়তো মরে পড়ে থাকতে হবে, আর না হলে দাঁড়ায় থাকতে হবে। দেখতে পাইলে মনে হয় চলে দেখি, এনজয়। পাথরগুলো উঁচা নিচা পাথর, তাও খারাপ না। এখন আবার রোড উঠছে, খুব সুন্দর। কত সুন্দর পাথরগুলো, এত সুন্দরভাবে সাজানো গুছানো। হ্যাঁ, তা করতে পারেন।
জঙ্গল দেখলে মনে হয় এ মাত্র মনে কেউ কেউ ছুটে আসবে, এরকম একটা ভাব ভাব লাগে। পুরো ন্যাচারাল ওয়ে জঙ্গল, আর রাস্তা তো হারায় ফেলছে আমরা মনে হয়। আচ্ছা নদীর কাছে দিকে যাওয়া যায় না, চলেন দেখি নদীর কাছে যাই। হ্যাঁ চলেন যাই দেখি নদীর কাছে, একটা লাঠি লাঠি হইলে ভালো হইতো। জঙ্গলে ভ্রমণ করা একটা মজাই অন্যরকম, পুরো ন্যাচারাল ওয়ে, এখানে কোনো রাস্তাঘাট নাই, যে রাস্তাঘাটগুলো আছে দেখতে পারবেন পুরো ন্যাচারাল, যে যেভাবে হাঁটতেছে পারা যায়। বাংলাদেশে থাকতে আম গাছ জাম গাছে ছিল না, তো ভালোই তো, বাট আমরা পথ হারাই ফেলছি সত্যি কথা জঙ্গলে, বাট অ্যাডভেঞ্চার মনে হইতেছে, খারাপ না। বাতাসটা খুবই সুন্দর, আজকে আমার সাথে আছে মাসুম মামা। মামা বলেন কেমন লাগতেছে এই জায়গাটা আসলেন? সুপার আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা, সৃষ্টি ক্যামেরায় বন্দি করা যায়, এত সুন্দর নিজের চোখ দিয়ে দেখতে হবে এই সৌন্দর্যটা, ক্যামেরায় সব সৌন্দর্যকে আমরা বন্দি করতে পারবো না। চলেন যাই পথ খুঁজে যদি পাই। পুরো ন্যাচারাল ফিল এবং প্রাকৃতিক ভাবে এগুলো তৈরি করা, কোনো পথ ঘট নাই যে পথ ধরে আগাবো বা হেরে যাবো। অলরেডি আমরা হারিয়ে গেছি, কোথাতে নামার সময় চিনতে পারলাম না কোন দিক দিয়ে নামছি, কারণ জঙ্গল আর জঙ্গল মনে হয় কি জেমস বন্ডের যে মুভিটা নতুন যে মনে হয় এখানেই শুটিং হয়েছে এরকম লাগে। ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, পথই তো নেই, রাইটে 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 যাবো, চলেন। এদিকে আকাশ আবার মেঘলা করছে, বৃষ্টি বৃষ্টি ভাব। ও রাস্তা চলেন ওইদিকে যাই, যাক শেষ পর্যন্ত অবশ্যই রাস্তা খুঁজে পেলাম, বাকি ভালো রাস্তাটা খুঁজে পেয়েছি, বৃষ্টি আসলে বিপদেই পড়তে তো। নামতে পারবো তো? এই তো নামার রাস্তাই তো প্রবলেম, এই যে নামার রাস্তা, চলেন যাই দেখি। দেখাই কি অবস্থান, এতটাই দুর্গম জায়গা, ওরে বাবা রে, না আসলে আসলে ভাই বোঝা বড় মুশকিল। ফাইনালি রাস্তা খুঁজে পেলাম, গুগল ম্যাপে সাহায্য, তাও আবার গুগল ম্যাপ সাহায্যে। সব জায়গায় কিন্তু গভীর গভীর খাত, হ্যাঁ, তবে হাইকিং করার জন্য বেস্ট প্লেস। যারা মনে করেন যে না প্রথম হাইকিং করতেছেন তাদের জন্য এই জায়গা, আর যারা খুব এক্সপার্ট তাদের জন্য ওই পাহাড়ে, তো আমাদের জন্য এই জায়গা, কারণ যেহেতু আমরা কাজ করি ওই রকম শরীরে এনার্জি নাই, আরো হাইকিং করে মজা পাওয়া যায়। রাইট রাইট, তার চেয়ে বড় কথা এটা পানি বোতল আনা উচিত ছিল, ওইটাই ভুল করছি, প্রতিবারই ভুল করি, কারণ এতটাই এক্সাইটেড হয়ে যাই সিনসিনারি দেখে যে সাথে কিছু নিব সেটাও ভুলে যাই। তবে হাইকিং এর জন্য মিনারেল ওয়াটার থেকে অ্যালকালাইন ওয়াটার অ্যান্ড ভিটামিন ওয়াটার ইজ দ্য বেস্ট। রাইট রাইট, যেটা শরীরে এনার্জি যোগায়। রাইট, অবশ্য আমরা আজকে যে জায়গা যেতে চাইছিলাম জায়গাটা যেতে পারি নাই, কারণ পথ হারাই ফেলছি, তাই সামনে এই পার্কটা পেলাম, এই পার্ক নিয়ে করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা ওই পার্কে আমরা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। চলেন
দেখতে থাকি। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।